আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব তোমাদের পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের তাপ, ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব থেকে। তো আজ আমরা প্রথম আলোচনা করব তাপকে নিয়ে। তাপকে আমরা চারটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। একটা হচ্ছে সংজ্ঞা, একটা হচ্ছে একক, একটা হচ্ছে তাপের উৎপত্তি, একটা হচ্ছে তাপের পরিমাপ সম্পর্কে আমরা আলোচনা করব আজকের আলোচনায়। কেমন? তো চলো আমরা তাপের সংজ্ঞাটাকে একটু দেখে আসি, কাকে আমরা তাপ বলবো। তো দেখো, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি সৃষ্টি করে। তার মানে যে শক্তি আমাদের মধ্যে ঠান্ডা ও গরমের অনুভূতি সৃষ্টি করতে পারে তাকে আমরা মূলত তাপ বলবো। অথবা তোমরা এভাবেও বলতে পারো, যা কোনো সিস্টেমের মধ্যে প্রবেশ করলে বা সিস্টেম হতে নির্গত হলে সিস্টেমের তাপগতীয় চলরাশি। এই তাপগতীয় চলরাশি বলতে বোঝায় যে তাপের কারণে কোনো একটা পদার্থের যে সকল অবস্থার পরিবর্তন ঘটে, যেমন আয়তনের পরিবর্তন হতে পারে, রোদের পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তন হয়, কেমন চাপের পরিবর্তন হয়, এই এই সকল রাশিগুলো হচ্ছে তাপগতীয় চলরাশি। তাহলে যেই যেই বস্তুটি কোনো বা কোনো সিস্টেমে প্রবেশ করলে অথবা সিস্টেম থেকে নির্গত হয়ে গেলে তার আয়তনের পরিবর্তন হতে পারে, অথবা রোদের পরিবর্তন হতে পারে, অথবা তাপমাত্রার পরিবর্তন হতে পারে, অথবা চাপের পরিবর্তন হতে পারে, এই সকল তাপগতীয় চলরাশির যদি পরিবর্তন ঘটে তখন তাকে আমরা কি বলবো বলো? তাপ বলবো। কেমন? তাহলে আমরা তাপ বলবো যেটা আমাদের মধ্যে ঠান্ডা ও গরমের অনুভূতি সৃষ্টি করে, অথবা যা কোনো সিস্টেমের মধ্যে প্রবেশ করলে অথবা সিস্টেম থেকে বেরিয়ে গেলে সিস্টেমের তাপগতীয় চলরাশির পরিবর্তন ঘটে তাকে আমরা তাপ বলবো। কেমন? এবার আসলে আমরা তাপের এককগুলোকে দেখবো। যেমন তাপের একক হচ্ছে তোমার ক্যালোরি, তাপের এসআই একক হচ্ছে জুল, এবং তাপের আরেকটা সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে আর্টস। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে আর্টস। আমরা এগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে ক্যালোরি আসলো, জুল আসলো, আর্টস কিভাবে আসলো। ততক্ষণ একটু অপেক্ষা করো। এর আগে আমরা তাপের উৎপত্তি সম্পর্কে একটু জেনে নিই, কিভাবে একটা বস্তুর মধ্যে হিট প্রডিউস হয় বা তাপ উৎপন্ন হয়। তো একটা বস্তুর মধ্যে হিট অথবা তাপ যেভাবে প্রডিউস হয় তা মূলত বস্তুটির মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো থাকে এই কণাগুলোর গতিশক্তির সমানুপাতিক, বা কণাগুলোর গতিশক্তির সাথে সম্পর্কিত বলতে পারি আমরা। কেমন? ধরো এখানে আমরা একটা বস্তু দেখতে পাচ্ছি এবং এখানে একটা বস্তু দেখতে পাচ্ছি। এই বস্তুর মধ্যে আমরা অসংখ্য কণা দেখতে পাচ্ছি। যদি এই কণাগুলো মধ্যে যদি কোনো গতিশক্তি না থাকে, দেখবে এর কণাটার মধ্যে কোনো ধরনের হিট পাওয়া যাবে না, তাপ পাওয়া যাবে না, কোনো তাপ এর মধ্যে নেই বলে আমরা ধরে নিতে পারি। ওকে, তাহলে তার তাপ প্রায় শূন্য হবে যদি গতিশক্তি না থাকে। এরপরে দেখো, মনে করো এই পদার্থের কণাগুলো কিছুটা গতিশীল অবস্থায় রয়েছে, তাহলে প্রত্যেকটা কণার গতির সমষ্টিটাই হবে মূলত এই পদার্থের মধ্যে সঞ্চিত তাপের সমান। ওকে, তাহলে প্রত্যেকটা কণার গতিশক্তির যোগফল হচ্ছে এই পদার্থের মধ্যে সঞ্চিত তাপের সমান। এবার আসো, এই পদার্থের কণাটা যদি এই পদার্থের কণা থেকে আরও বেশি গতিশীল থাকে, ওকে, আরও বেশি গতিশীল থাকে, তাহলে এর মধ্যে তাপের পরিমাণ, সঞ্চিত তাপের পরিমাণ এই কণার থেকেও, এই পদার্থ থেকেও বেশি হবে। তাহলে তুমি যদি এই পদার্থটাকে হাত দিয়ে স্পর্শ করো, এটাকে যতটুকু গরম বলে তোমার কাছে মনে হবে, এটাকে তার তুলনায় ঠান্ডা মনে হবে, এবং এটাকে তার তুলনায় আরও ঠান্ডা মনে হবে। এইভাবে মূলত আমরা ঠান্ডা এবং গরমের অনুভূতির মাধ্যমে কোন পদার্থের মধ্যে তাপের পরিমাণ বেশি আর কোন পদার্থের মধ্যে তাপের পরিমাণ কম সে সম্পর্কে কি পেতে পারি বলো? ধারণা পেতে পারি। কেমন? তাহলে আমরা কি শিখলাম? যে কোনো বস্তুর মধ্যে তাপ হচ্ছে মূলত ওই বস্তুর মধ্যে যে সকল কণা থাকে ওই সমস্ত কণার গতিশক্তির যোগফল। গতিশক্তির কি বলো? যোগফল বলে আমরা ধারণা করতে পারি। ওকে, এবার আসো আমরা চলে যাব। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলে নিই, তুমি যদি এই পদার্থটাকে বাহ্যিক কোনো একটা ব্যবস্থার মাধ্যমে এর কণাগুলোর মধ্যে যদি গতি সঞ্চার করতে পারো, তাহলে তাপ শূন্যের অবস্থান থেকে ধীরে ধীরে বেড়ে যাবে, অর্থাৎ তার মধ্যে সঞ্চিত তাপের পরিমাণ কি হয়ে যাবে বলো? বেড়ে যাবে। তাহলে কোনো বস্তুর মধ্যে যদি তুমি তাপ সঞ্চার করতে চাও তাহলে তাকে কি দিতে হবে বলো? গতিশক্তি দিতে হবে। এখন সেই গতিশক্তি তুমি অনেকভাবে দিতে পারো, যে কোনো ব্যবস্থার মাধ্যমে দিতে পারো। আমরা অনেক সময় কি করি বলো, আগুন জ্বালানোর মাধ্যমে বস্তুর অণুগুলোকে গতিশক্তি দিই, আর বস্তুর কণাগুলোকে গতিশক্তি দেওয়ার কারণে এর মধ্যে হিট তোমার কি হয়ে যায় বলো? প্রোডিউস হয়, তাপ
উৎপন্ন হয়, কেমন? এভাবে শুধু তোমার ইটা না, ঘর্ষণের ফলেও আমরা এই কণাগুলোর মধ্যে গতিশক্তি দিতে পারি। আর ঘর্ষণের মাধ্যমে এই কণাগুলোর মধ্যে গতিশক্তি দিলে দেখবে এখানে কি হচ্ছে বলো, হিট রিস্টোর হচ্ছে, তাপ জমা হচ্ছে, কেমন? তাহলে যে কোনো একটা যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তুমি যদি পদার্থের কণাগুলোকে গতিশীল করতে পারো, যত বেশি গতিশীল করতে পারবে তত বেশি তাপ কি হয়ে যাবে বলো, স্টোর হয়ে যাবে, কেমন? ওকে, তাহলে কিভাবে তাপ উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয় মূলত পদার্থের কণাগুলোর গতিশক্তি হ্রাস বা বৃদ্ধির কারণে, হ্রাস বা বৃদ্ধির কারণে। হ্রাস করলে তাপের পরিমাণ কমে যাবে, বৃদ্ধি করলে তাপের পরিমাণ কি হয়ে যাবে বলো, বেড়ে যাবে, কেমন? আশা করি বুঝতে পেরেছো যে তাপ জিনিসটা কি। তাপ হচ্ছে আসলে মূলত কিচ্ছু না, তাপ হচ্ছে পদার্থের মধ্যে যে কণাগুলো থাকে ওই কণাগুলোর গতিশক্তির সমষ্টি, ওই কণাগুলোর গতিশক্তির কি বলতো, সমষ্টি, এছাড়া আর কিছু না। এরপরে আসো আমরা চলে যাব তাপের এককগুলো, ক্যালোরি, জুল, আর যে এককগুলোকে একটু ব্যাখ্যা করব। ক্যালোরি এটা একেবারে পুরাতন একক, তাপের পুরাতন একক। যখন এই ক্যালোরি এককটা চালু ছিল তখন তাপের যে মতবাদ সেটাকে ক্যালোরি মতবাদ বলতো। যখন ক্যালোরি এককটা চালু ছিল তখন তাপকে ক্যালোরি মতবাদ দিয়ে, ক্যালোরি মতবাদের ভিত্তিতে, মতবাদের ভিত্তিতে সংজ্ঞায়িত করা হতো। এই ক্যালোরি মতবাদটা কি? ক্যালোরি মতবাদ হচ্ছে যে ক্যালোরি নামক কোনো একটা বস্তু যখন কোনো একটা পদার্থ, অদৃশ্য কোনো একটা পদার্থ যখন কোনো বস্তুর মধ্যে প্রবেশ করবে তখন তার তাপ বেড়ে যাবে, আর ক্যালোরি নামক অদৃশ্য কোনো একটা বস্তু যখন, পদার্থ যখন কোনো বস্তু থেকে বেরিয়ে যাবে তখন তার তাপ হ্রাস পাবে। এ হচ্ছে ক্যালোরি মতবাদ। এবং ক্যালোরি মতবাদ অনুযায়ী তাপের সংজ্ঞাটাকে এভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল যে এক গ্রাম পানির তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে মূলত এক ক্যালোরি বলা হতো, কেমন? যে এক গ্রাম পানির তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করবা, তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে মূলত আমরা এক ক্যালোরি বলবো, কেমন? তাহলে 1000 গ্রাম বা 1 কেজি পানির তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হবে তা হবে মূলত 1 কিলো ক্যালোরি। কিলো ক্যালোরিতে যদি তুমি সংজ্ঞায়িত করতে যাও যে 1000 গ্রাম পানির তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে আমরা কি বলবো বলো, 1 কিলো ক্যালোরি বলতে পারি। ক্যালোরি হচ্ছে শুধুমাত্র গ্রামের সাথে সম্পর্কিত। ওকে, এবার আসো আমরা দেখবো যে তাপের একক জুলটা কিভাবে আসলো, কেমন? আচ্ছা, তাপের একক জুল আসার আগে, জুলের সংজ্ঞা দেওয়ার আগে ক্যালোরি মতবাদের বিলুপ্তি ঘটেছিল। আর এই ক্যালোরি মতবাদের বিলুপ্তি ঘটাতে যে বিজ্ঞানী খুব বেশি সাহায্য করেছিলেন তিনি ছিলেন আমেরিকান বিজ্ঞানী তোমার রামফোর্ড। ওকে, আমেরিকান বিজ্ঞানী, হ্যাঁ, রামফোর্ড। রামফোর্ড তার ক্যালোরি মতবাদটা, তাপের ক্যালোরি মতবাদটাকে পরিবর্তন করে তাপের গতিশক্তির মতবাদটাকে প্রোডিউস করেন। ওকে, তিনি কীভাবে গতিশক্তির মতবাদ প্রোডিউস করেন দেখো, মতবাদ এক্সটাবলিশড করেন দেখো, তিনি তুরফুন দিয়ে কামানের নল ছিদ্র করতে গিয়ে, তুরফুনের নাম শুনে থাকবা, অনেক সময় তিমিমা শিকার করতে বড় বড় যে তোমার তীর ব্যবহার করা হয় এগুলোকে তুরফুন বলে সাধারণত। আচ্ছা যাই হোক, তো এই তুরফুন দিয়ে কামানের নল ছিদ্র করতে গিয়ে তিনি দেখেন যে তুরফুন যখন কামানের নলকে আঘাত করে তখন তুরফুনও গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ তুরফুনের মধ্যেও তাপ উৎপন্ন হচ্ছে, আবার কামানের নলও গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ কামানের নলেও তাপ উৎপন্ন হচ্ছে। তখন তিনি দেখলেন যে আসলে কেন এমনটা হচ্ছে যে তুরফুন এবং কামানের নল দুটোই গরম হয়ে যাচ্ছে কেন। তিনি খেয়াল করলেন এই যে তুরফুন একটা গতি নিয়ে কামানের নলকে আঘাত করে, মূলত এই গতিশক্তিটাই নিচ্ছে তাপশক্তিতে কি হয়ে যাচ্ছে বলো, রূপান্তরিত হয়ে যাচ্ছে। সেই থেকে তোমার এই রামফোর্ডের ধারণা অনুযায়ী তাপকে গতিশক্তির মতবাদ দিয়ে কী করা হয় বলো, ব্যাখ্যা করা হয়। আর এই গতিশক্তির মতবাদের উপর আমি এইখন যে ব্যাখ্যাটা দিলাম মূলত তোমাদেরকে, যে গতিশক্তির সমষ্টিটাই মূলত তাপ, এটা হচ্ছে মূলত গতিশক্তির মতবাদ অনুযায়ী। আর ক্যালোরি মতবাদ অনুযায়ী তাপের সংজ্ঞা কি, ক্যালোরি নামক কোনো পদার্থ যদি তাপের মধ্যে প্রবেশ করে তাহলে তার ওই পদার্থের তাপ বৃদ্ধি পাবে, ক্যালোরি নামক কোনো অদৃশ্য পদার্থ যখন বস্তু থেকে বেরিয়ে যায় তখন তার তাপ হ্রাস পাবে। এ হচ্ছে ক্যালোরি মতবাদ। আর গতিশক্তির মতবাদ অনুযায়ী কোনো পদার্থের মধ্যে যে অণুগুলো বা পরমাণুগুলো অথবা কণাগুলো বিদ্যমান থাকবে, এই কণাগুলো যত বেশি গতিশীল থাকবে তার মধ্যে সঞ্চিত তাপের পরিমাণ অন্যান্য পদার্থ থেকে কি থাকবে বলো, বেশি থাকবে, কেমন? এ হচ্ছে গতিশক্তির মতবাদ। আর এই গতিশক্তির মতবাদের উপর ভিত্তি করে তাপকে সংজ্ঞায়িত করেছিলেন জুল, বিজ্ঞানী জুল। তিনি দেখলেন যে 1 ক্যালোরি পরিমাণ তাপ উৎপন্ন করতে 4.2 জুল যান্ত্রিক শক্তির প্রয়োজন হয়। 1 ক্যালোরি পরিমাণ তাপ উৎপন্ন করতে কত জুল তাপশক্তির প্রয়োজন হয়, 4.2 জুল। অর্থাৎ জুল কি করলেন, যে আমরা ইতিমধ্যে কি শিখলাম,
এক গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি 1 কেলভিন বৃদ্ধি করতে অথবা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপ হচ্ছে মূলত 1 ক্যালোরি। তো জুল যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে এই 1 গ্রাম পানির তাপমাত্রাকে 1 কেলভিন বৃদ্ধি করার চেষ্টা করলেন এবং তিনি দেখলেন যে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রায় 4.2 জুল যান্ত্রিক শক্তির কি হচ্ছে বলো প্রয়োজন হচ্ছে, কেমন 1.2 জুল যান্ত্রিক শক্তির প্রয়োজন হচ্ছে। সেই থেকে 1 ক্যালোরি সমান কত জুল ধরা হয় বলো, 1 ক্যালোরি সমান 4.2 জুল ধরা হয়। তাহলে 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে মূলত 4200 জুল, এরকম বলতে পারি। যদি এই পাশে 1000 দ্বারা গুণ করি তো এই পাশে 1000 দ্বারা গুণ করি তাহলে 1 কিলো ক্যালোরি সমান কত হবে বলো, 4.2 জুল। একইভাবে 1 জুল সমান যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে 1 জুল সমান কত ক্যালোরি, 1 জুল সমান হচ্ছে 1/4.2 ক্যালোরি। 1/4.2 ক্যালোরি, ক্যালোরিকে আমরা সংক্ষেপে CAL লিখতে পারি। তো দেখো এটা প্রায় 0.238 ক্যালোরির সমান অথবা 0.24 ক্যালোরির সমান বলতে পারি আমরা, তাই না? তাহলে 1 জুল সমান কত ক্যালোরি, 1 জুল সমান হচ্ছে 1/4.2 ক্যালোরি অথবা 0.24 ক্যালোরি বলতে পারো। ওকে, এবার আসো সিজিএস পদ্ধতিতে তাপের একক কিভাবে আর্জ নির্ধারণ করা হলো, অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটারে ধরা হয়, বস্তুর ভরের একক গ্রামে ধরা হয় এবং তোমার সময়ের এককে সেকেন্ডে ধরা হয়। আচ্ছা, তো যেমন দেখো 1 জুল সমান আমরা জানি 1 নিউটন মিটার, কারণ জুল ব্যাপারটা এরকম যে W=Fs, তোমরা জানো কাজের এককও জুল। তো এই যে কাজের একক জুল কিভাবে আসে, মূলত বলের একক নিউটন এবং এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, সরণের একক হচ্ছে মিটার। তার মানে কাজের একক জুল আসে মূলত নিউটন মিটার, এই দূরের গুণফল থেকে। তাহলে 1 জুল সমান আমরা বলতে পারি 1 নিউটন মিটার। আবার 1 নিউটন মানে কি, 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 কেজি ভরের কোনো বস্তুর মধ্যে 1 মিটার সেকেন্ড দূরের -2 তরঙ্গ সৃষ্টি হয়। তার মানে বড় 1 কেজি মানে F=ma বলি আমরা, তো m হচ্ছে বস্তুর ভর, ভরের একক হচ্ছে কেজি, আর a হচ্ছে ত্বরণ, ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড হচ্ছে -2, আমরা পাশে মিটারটা রেখে দিলাম, কেমন। তার মানে সব মিলিয়ে আমরা কি পেলাম দেখো, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। এবার আসো আমরা কেজিকে, যেহেতু আমরা সিজিএস পদ্ধতিতে তাপের একক সংজ্ঞায়িত করতে যাচ্ছি, তাই কেজিকে গ্রামে কনভার্ট করে নিলাম আর মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে আমরা কি পেলাম বলতো, যে 100 সেন্টিমিটার স্কোয়ার, তারপর সেকেন্ড টু দি পাওয়ার -2 আমরা রেখে দিলাম, কেমন। তার সব মিলিয়ে আমরা কি পেলাম, 1000 × 10⁴ গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, তার মানে আমরা পেলাম 10⁷ গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। এই যে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটাকে সংক্ষেপে আর্টস বলা হয়। তার মানে 1 জুল = আমরা 10⁷ আর্টস এই কথাটা বলতে পারি, কেমন। তাহলে আমরা কি পেলাম, 1 ক্যালোরি = হচ্ছে 4.2 জুল অথবা 1 জুল = হচ্ছে 10⁷ আর্টস। তো তোমরা এদের মধ্যে পারস্পরিক রূপান্তর করতে পারো। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের আরেকটা কথা বলি, আমরা যে বলের একক নিউটন জানি, সিজিএস পদ্ধতিতে কিন্তু বলের একক নিউটন না, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। হ্যাঁ, তো এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এসআই এককে বলের একক, বা এসআই পদ্ধতিতে সরি বলের একক কি জানো তোমরা, বলের একক জানো হচ্ছে নিউটন, কিন্তু সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, DYNE বা ডাইন। হ্যাঁ, অনেক সময় ডাইনে দেওয়া থাকলে এটাকেও একটু চেঞ্জ করতে হতে পারে, কারণ বলের সাথে আমরা দেখতে পাচ্ছি তাপেরও একটা সম্পর্ক আছে, তাই না। আচ্ছা, যাই হোক, তো এই ডাইনটা কীভাবে আসে, যেমন দেখো 1 নিউটন বলতে আমরা কী বুঝি, 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি × 1 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, তাই না। কারণ নিউটন তো মূলত বল এবং কিসের বলো, ত্বরণের গুণফল থেকে আসে, তাহলে বলের একক কিন্তু ত্বরণের একক। ওকে, তো শুধু কেজিটা লিখলাম, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তোমরা জানো যে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে গ্রামে থাকে, তাই আমরা কেজিকে গ্রামে কনভার্ট করলে আমরা পাবো 1000 গ্রাম, আর দৈর্ঘ্যের একক মিটার না সেন্টিমিটারে থাকে, তো মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলে আমরা পাবো 100 সেন্টিমিটার, ওকে, সেকেন্ড টু দি পাওয়ার -2। যেহেতু সিজিএস এবং এসএফ দুটা পদ্ধতিতে সময়ের একক হচ্ছে সেকেন্ড, এটার পরিবর্তন করলাম না, এটাকে রেখে দিলাম, তাহলে সব মিলিয়ে আমরা কত পাচ্ছি দেখো, 3টা 2টা 5টা 10⁵ গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, তো 10⁵ গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 মূলত হচ্ছে
ডাইন, এই যে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু দেখতে পাচ্ছ, এটাকে মূলত ডাইন বলা হয়। তাহলে দেখো 1 নিউটন সমান হচ্ছে 10^5 ডাইন। এবার দেখো আমরা জুলকে যখন সংজ্ঞায়িত করতে গিয়েছিলাম যে 1 জুল সমান আমরা পেয়েছিলাম কত, 1 আর্স, তাই না, সরি 10^7 ERG আর্স পেয়েছিলাম। ওকে, এখন আর্স মানে কি, আর্স মানে হচ্ছে এরকম করে লেখা যেতে পারে, আর্স মানে ছিল তোমার গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি মাইনাস টু। তো এটাকে আমরা যদি এভাবে লিখি 10^7 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু সেন্টিমিটার। ওকে, এই যে দেখো গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, এটাকে সংক্ষেপে ডাইন বলে। তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে 10^7 ডাইন সেন্টিমিটার, 10^7 ডাইন সেন্টিমিটার। তার মানে এই যে ডাইন সেন্টিমিটার এটা মূলত সংক্ষেপে হচ্ছে আর্স। তো অনেক সময় তোমাদেরকে কনফিউজড করার জন্য দেওয়া থাকতে পারে যে এত ডাইন সেন্টিমিটার, তো ডাইন সেন্টিমিটার মূলত আর কিছু না, ডাইন সেন্টিমিটার মূলত হচ্ছে আর্স। তো তোমরা যাতে কনফিউজ না হও সেই জন্য ব্যাপারটাকে আমরা দেখিয়ে দিলাম। তো আসলে আমরা কী কী আলোচনা করলাম একটু দেখে নেওয়া যাক। আমরা তাপের সংজ্ঞা আলোচনা করলাম, তাপের একক আলোচনা করলাম, তাপের উৎপত্তি নিয়ে আলোচনা করলাম। এবার আসলে আমরা আলোচনা করব যে তাপের কীভাবে পরিমাপ করতে হবে। হ্যাঁ, তাপের পরিমাপ কীভাবে করতে হয়, তাপের পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে মূলত ক্যালোরিমিটার বলা হয়। 4 নম্বর অপশন ক্যালোরিমিটার, এরকম ক্যালোরিমিটার নামক একটা যন্ত্র ব্যবহার করা হয়। আচ্ছা, তো ক্যালোরিমিটার কার্যপ্রণালী আমি আলোচনা করতে যাচ্ছি, তার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই যে তাপের ক্ষেত্রে একটা এককে ফিক্সড করে দেওয়া হয়েছে যে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাই মূলত কত, 1 ক্যালোরি, তাই না। অথবা 1 ক্যালোরি সমান যেহেতু 4.2 জুল, এরকমও বলতে পারি যে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হবে তা হচ্ছে 4.2 জুলের সমান। এটা ফিক্সড, মানে তাপের অন্য অন্য পদার্থের যে তাপ পরিমাপ করা হচ্ছে তা মূলত এই এটার সাথে কম্পেয়ার করে, যে পানির তাপের সাথে কম্পেয়ার করে করা হচ্ছে। অর্থাৎ 1 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 1 ক্যালোরি তাপের প্রয়োজন হচ্ছে। আর কোনো পদার্থের, ধরো কোনো পদার্থের 1 গ্রামকে 1 গ্রাম পরিমাণকে পরিমাণের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে পানির তাপের দ্বিগুণ প্রয়োজন হয় তাহলে আমরা বলবো তার মধ্যে 2 ক্যালোরি তাপ সঞ্চিত আছে। যদি 3 গুণ প্রয়োজন হয় তাকে বলবো আমরা 3 ক্যালোরির তাপ সঞ্চিত আছে। অর্থাৎ পানির তাপমাত্রাকে ফিক্সড ধরে অন্য অন্য পদার্থের তাপকে কী করা হচ্ছে, পানির জন্য তাপকে ফিক্সড ধরে অন্য অন্য পদার্থের তাপকে এখানে কম্পেয়ার করে তাপের পরিমাণটা নির্ধারণ করা হচ্ছে। যেমন দৈর্ঘ্যের একক আমরা যে মিটার বলি, এই মিটার একটা একটা দণ্ডের উপর ভিত্তি করে। হ্যাঁ, ফ্রান্সিস সেব্রেতে তোমরা জানো এরকম একটা দণ্ড রাখা আছে যে দণ্ডের দৈর্ঘ্যকে 1 মিটার ধরা হয়েছে। কেমন, মানে পৃথিবীতে যত কিছুই এই দণ্ডের সমান হবে তাকে আমরা 1 মিটার বলবো, এই দণ্ডের দ্বিগুণ হলে তাকে আমরা 2 মিটার বলবো, এই দণ্ডের 3 গুণ হলে তাকে আমরা 3 মিটার বলবো। এইভাবে একটা সুনির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করে অন্য অন্য পদার্থের জন্য কি করা হয় বলো, পরিমাণটা নির্ধারণ করা হয়। একইভাবে তাপের একক ক্যালোরি, কোন কোন পদার্থের মধ্যে কত ক্যালোরি তাপ সঞ্চিত আছে অথবা কোন পদার্থের মধ্যে কি পরিমাণ কত জুল তাপ সঞ্চিত আছে তা মূলত পানির সাথে কম্পেয়ার করা হয়। যেমন 1 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 4.2 জুল প্রয়োজন হয়। ওকে, অন্য কোনো পদার্থের তাপমাত্রা, অন্য কোনো পদার্থের 1 গ্রামের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে এর দ্বিগুণ পরিমাণ তাপের প্রয়োজন হয়, ওকে, তাহলে আমরা বলবো ওর মধ্যে 4.2×2 জুল তাপ কী আছে বলতো, সঞ্চিত আছে। অর্থাৎ পানির সাথে কম্পেয়ার করে কী করা হচ্ছে, তাপের পরিমাণটা নির্ধারণ করা হচ্ছে। এবার আসো এই ব্যাপারটাকে একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। মনে করো যে আমার কাছে ক্যালোরিমিটার দিয়ে কিভাবে নির্ধারণ করা হয় তোমাদেরকে একটু বলি। যে একটা পাত্র, আচ্ছা এই পাত্র পাত্র বললে এমন পাত্রটা মনে করো যে কোনো পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে না। ধরে নিচ্ছি যে পাত্র কোনো পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে না। ওকে, তো এবার আসো এই পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ পানি রাখলাম। ওকে, আচ্ছা ধর কিছু 2 কেজি পানি রাখলাম, এখানে আমি 2 কেজি পানি রাখলাম। ওকে, পানি রেখে কোনো একটা ব্যবস্থার মাধ্যমে এই তাপমাত্রা মনে করো আমি তোমার 0° সেলসিয়াস থেকে তোমার 20° সেলসিয়াসে কনভার্ট নিয়ে গেলাম। এখানে তার তাপমাত্রাটাকে 0° সেলসিয়াস থেকে 20° সেলসিয়াসে নিয়ে গেলাম। তাহলে প্রাথমিক তাপমাত্রা T1 হচ্ছে
তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, ওকে, এবং এর চূড়ান্ত তাপমাত্রা দাঁড়ালো, মানে এর তাপমাত্রা বৃদ্ধি করে আমি T2 পজিশনে নিয়ে গেলাম, T2 হচ্ছে তোমার মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি কি পরিমাণ তাপ বাড়ালাম দেখো, 20 মাইনাস 0 অর্থাৎ প্রায় 20 তোমার ডিগ্রি সেলসিয়াস তাপ বৃদ্ধি করলাম আমি। তাহলে তাপ বৃদ্ধির ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে 20 মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস বা 20 কেলভিন, 20 কেলভিন, কারণ তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে যা কেলভিন স্কেলেও তা, তবে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যত কেলভিন স্কেলের তাপমাত্রা তত নয়। এগুলো আমরা তাপমাত্রার আলোচনায় আলোচনা করবো, আপাতত ধরে নাও যে তাপমাত্রার ব্যবধান হতে হলো কত বলো 20 কেলভিন, যে 20 কেলভিন তাপ আমি কি করলাম বলো বৃদ্ধি করলাম, ওকে। তো একটু হিসাব করে দেখো, 20 কেলভিন তাপ বৃদ্ধি করতে কি পরিমাণ কত জুল তাপের মধ্যে সঞ্চিত হয়ে আছে আমরা একটু দেখি। তোমরা জানো তোমার এক এক গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 4.2 জুল তাপের প্রয়োজন হয়। তাহলে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কত জুল? 4200 জুল তাপের প্রয়োজন হবে। তাহলে 20 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ প্রয়োজন হচ্ছে আমরা একটু বের করে নিয়ে চলো। আমরা জানি 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ হচ্ছে কত বলো, 4200 জুল তাপের প্রয়োজন হবে। তাহলে তোমার 1 কেজি পানি, 1 কেজি পানির তাপমাত্রা 20 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে, 4200×20 জুল তাপের প্রয়োজন হবে। তাহলে 2 কেজি পানির তাপমাত্রা 20 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে, 4200×20×2 জুল তাপের প্রয়োজন হবে। তো আমরা ক্যালকুলেট করে দেখি, ×20×2 সমান হচ্ছে তোমার 168340 জুল তাপের প্রয়োজন হবে। তার মানে আমি যে পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম, এখন এই 2 কেজি পানির মধ্যে কি পরিমাণ তাপ স্টোর হয়ে আছে বলো, 1,68,000 জুল তাপ এই পানির মধ্যে এখন স্টোর হয়ে আছে, জমা হয়ে আছে। যদি বাইরে তাপ চলে না যায় অথবা বাইরে থেকে কোনো তাপ ভিতরে না আসে এবং এই পাত্র যদি কোনো পরিমাণ তাপ গ্রহণ অথবা বর্জন না করে, তা আমরা ধরে নিচ্ছি যে এটা একটা আবদ্ধ পাত্র এবং পাত্র কোনো পরিমাণ তাপ গ্রহণ অথবা বর্জন করে না, বাইরে থেকে কোনো তাপ আসে না বা ভিতর থেকেও কোনো তাপ বাইরে যায় না, তাহলে এই পানির মধ্যে কি পরিমাণ তাপ সঞ্চিত থাকবে বলো, 1,68,000 জুল তাপ সঞ্চিত থাকবে। কেমন? এখন মনে করো এই এয়ার মধ্যে তোমার পানির মধ্যে 2 কেজি পানির মধ্যে আমি যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা, 0 ডিগ্রি সেলসিয়াস মানে এই পানির আদি তাপমাত্রা, এই বস্তুটার আদি তাপমাত্রা পরস্পর ইকুয়াল, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মনে করো একটা তামা যার 200 গ্রাম বর ধরে নিচ্ছি, 200 গ্রাম বরের একটি তামার খণ্ড, তামা, তামা 200 গ্রাম মানে তোমরা জানো 0.2 কেজি, 0.2 কেজি বা 200 গ্রাম বড় একটা তামাকে আমি এই 2 কেজি পানির মধ্যে ফেলে দিলাম, কথার কথা ফেলে দিলাম। তো ফেলে দেওয়ার পরে কি হবে, যেহেতু এটা ঠান্ডা আর পানিটা গরম, তাহলে ঠান্ডা পানি তাপ গ্রহণ করবে, গরম পানি তাপ কি করবে বলো, বর্জন করবে। তাহলে এই পানি তাপ বর্জন করবে আর এই ঠান্ডা তামাটা তাপটা গ্রহণ করবে। ধরো তামা তাপ গ্রহণ করলো আর পানি তাপ বর্জন করে পরবর্তীতে এই পানির তাপমাত্রা আমরা একটা থার্মোমিটার দিয়ে এদের তাপমাত্রা পরিমাপ করব, দেখলাম যে এই তাপমাত্রা হয়ে গেছে 15 ডিগ্রি সেলসিয়াস, মানে তামার খণ্ডটা যখন ফেলেছ, ফেলার কিছুক্ষণ পরে আমরা দেখলাম এই যে মিশ্রণটা, মিশ্রণের তাপমাত্রা হলো, মিশ্রণের তাপমাত্রা দাঁড়ালো সাপোজ এটাকে আমরা যদি T3 দ্বারা ডিনোট করি, T3 ইজ ইকুয়াল টু সাপোজ 15 ডিগ্রি সেলসিয়াস, ওকে। তাহলে দেখো যে পানি কিছু পরিমাণ, তামা ফেলার পর পানি কিছু পরিমাণ তাপ হারিয়েছে, কারণ তার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে কত হয়ে গেছে বলো, 15 ডিগ্রি হয়ে গেছে। চলো আমরা একটু দেখি যে পানি কি পরিমাণ তাপমাত্রা হারাইছে। তো এই ক্ষেত্রে তোমার এটাকে ΔT1 দ্বারা ডিনোট করলাম, এটা হচ্ছে ΔT2, তাপমাত্রার পরিবর্তন কত, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে কত হয়ে গেল, 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। তার মানে হলো তোমার তোমার 5 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস বা 5 কেলভিন তাপ হারাইছে কে বলো, পানি, পানি 5 কেলভিন তাপ হারাইছে। এখন 5 কেলভিন তাপ, তাপমাত্রা হারানো মানে কত তাপ হারানো আমরা একটু দেখে নেব। তো দেখো 2 কেজি পানি, 2 কেজি পানি তাপমাত্রা 5 কেলভিন হ্রাস পেতে, 1 কেলভিন হ্রাস পেল তোমার, আচ্ছা লিখি, 1 কেজি পানির, 1 কেজি পানির তাপমাত্রা
এক কেলভিন হ্রাস পেলে তাপ হ্রাস পায় কত? তাপ হ্রাস পায়, তোমরা জানো, 4200 জুল। 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন হ্রাস পাওয়া মানে হচ্ছে তার তাপ 4200 জুল হ্রাস পাওয়া। তাহলে আসলে আমরা একটু দেখবো যে 2 কেজি পানির তাপমাত্রা 5 কেলভিন হ্রাস পেলে সেটি মূলত কত জুল তাপ হারিয়ে ফেলছে, কেমন? তো আসো, 2 কেজি পানির তাপমাত্রা 5 কেলভিন হ্রাস পেলে সেটি কি পরিমাণ তাপ হারাবে বলো? 4200 × 5 জুল তাপ হারাবে। ওকে, তাহলে 2 কেজি, সরি, এটা 1 কেজি। এবার আসো, 2 কেজি পানি তাপমাত্রা 5 কেলভিন হ্রাস পেলে সেটি কি পরিমাণ তাপ হারাবে? দেখো, 4200 × 5 × 2 জুল তাপ হারাবে। তো একটু ক্যালকুলেট করে দেখি, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি 4200 জুল তাপ হ্রাস পেয়ে গেছে। তাহলে এই পানির মধ্যে আগে কি পরিমাণ তাপ সঞ্চিত ছিল? 168,000 জুল তাপ সঞ্চিত ছিল। কিন্তু আমি যখনই তামার এই বস্তুটাকে পানির মধ্যে ফেললাম, তার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসলো। আর এই 5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার কারণে এর কি পরিমাণ তাপ হ্রাস পেলো বলো? 42,000 জুল তাপ হ্রাস পেলো। এখন এই হ্রাস পাওয়া তাপটা কোথায় যাবে? এই সম্পূর্ণ তাপটা মূলত এই তামার গোলকটি গ্রহণ করে ফেলবে। কে গ্রহণ করবে বলো? তামার গোলক গ্রহণ করবে। পানি যে পরিমাণ তাপ হারাবে, ঠিক সেই পরিমাণ তাপ এই তোমার ইয়ে গ্রহণ করবে, তামার এই খণ্ডটি বা তামার এই বস্তুটি গ্রহণ করবে। তাহলে দেখো, পানি যেহেতু 42,000 জুল তাপ হারিয়েছে, আর এই তামার গোলকটি 0.2 কেজি বড়ের তামার গোলকটি এত তাপ গ্রহণ করেছে, আর এই তাপ গ্রহণ করার কারণে তার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস টু 15 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি হয়ে গেছে। কতটুক বেড়েছে বলো? 15 ডিগ্রি সেলসিয়াস বা 15 কেলভিন বৃদ্ধি পেয়েছে। তাহলে আসো আমরা কিভাবে বলবো, আমরা কি পেলাম? দেখো যে তামার তাপমাত্রা বৃদ্ধিকে যদি আমরা Δ3 ধরি, Δ3 ইজ ইকুয়াল টু, তার 0 ছিল, এখন 15 হয়ে গেছে, তাহলে 15 − 0 ডিগ্রি সেলসিয়াস বা 15 ডিগ্রি সেলসিয়াস, আর 15 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 15 কেলভিন। ওকে, এরপরে দেখো তামার কি পরিমাণ, তামা কি পরিমাণ তাপ গ্রহণ করলো, তাপকে যদি আমি কিউ দ্বারা ডিনোট করি, তামার গৃহীত তাপ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে, তোমরা দেখেছো, 42,000 জুল। তামার ভর এম ইজ ইকুয়াল টু কত? এম ইজ ইকুয়াল টু হচ্ছে 0.2 কেজি বলে আমরা ধরে নিলাম। এখন আমরা এখান থেকে হিসাব করব যে 1 কেজি তামার তাপ 1 কেলভিন বৃদ্ধি করতে অ্যাকচুয়ালি কি পরিমাণ তাপের প্রয়োজন হয়, আমরা সেটা হিসাব করব। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে 0.2 কেজি তামার তাপমাত্রা তোমার 15 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে বলো? 42300 জুল তাপের প্রয়োজন হচ্ছে। ওকে, তাহলে 0.2 কেজি তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে বলো? 42300 / 15 জুল তাপের প্রয়োজন হবে। তাহলে 1 কেজি তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে? 42300 × 0.2 / 15 জুল তাপের প্রয়োজন হবে, কেমন? তো দেখো আমরা পাচ্ছি প্রায় 560 জুল তাপের প্রয়োজন হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? দেখো, পানির সাথে কম্পেয়ার করে আমরা 1 কেজি তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হয়? 560 জুল তাপের প্রয়োজন হয়। তো তুমি যদি এই কথাটা জানো, 1 কেজি তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে এত জুল তাপের প্রয়োজন হয়, তাহলে তুমি যে কোনো ভরের তামার তাপমাত্রা, ধরো এম কেজি ভরের তামার তাপমাত্রা Δθ কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাও তুমি নির্ণয় করতে পারবে। তাহলে আমরা এভাবে তামার তাপমাত্রাটা, তাপটা ফাইন্ড আউট করে ফেলতে পারবো। নির্দিষ্ট ভরের তামার খণ্ডের নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য তার মধ্যে কি পরিমাণ তাপ স্টোর হবে সেটা আমি বের করে ফেলতে পারবো। কার সাথে? প্রথমে আমি পানির সাথে কম্পেয়ার করে তামার 1 কেজি ভরের তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ তার মধ্যে স্টোর হয়ে আছে সেটা বের করার মধ্য দিয়ে এম কেজি ভরের তামার তাপমাত্রা Δθ কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে কি পরিমাণ তাপের মধ্যে সঞ্চিত থাকবে সেটা বের করে ফেলতে পারবো। এইভাবে মূলত পানির সাথে, এটার নাম হচ্ছে ক্যালোরিমিটার, এই যন্ত্রটার নাম, পানির সাথে কম্পেয়ার করে এরকম তামার মতো এরকম হাজার হাজার বস্তুর কি করা হয় বলো? মধ্যে সঞ্চিত তাপকে নির্ধারণ করে দেওয়া হয়। তোমাদেরকে বলে রাখা ভালো যে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় এই তাপটাকে মূলত তার আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট বলা হয়। যেমন
তাহলে দেখো 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে আমরা দেখলাম কি পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে, 4200 জুল তাপের প্রয়োজন হচ্ছে। এই যে তাপটা, এই তাপটাকে বলা হয় পানির আপেক্ষিক তাপ, এস দ্বারা ডিনোট করা হয়, এবং এর একক হচ্ছে জুল, কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। একইভাবে 1 কেজি তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে তামার আপেক্ষিক তাপ। তো এখানে যদি আমি হিসাব করে বলে নেই, মূলত পরীক্ষাগারে দেখা যায় তামার তামার আপেক্ষিক তাপ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 400 জুল কেজি ইনভার্স জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। অর্থাৎ যদি আমি এর পরিমাণটা আর একটু কমিয়ে দিতাম হয়তো 400 এসে যেত। আচ্ছা যাই হোক, তামার আপেক্ষিক তাপ 400 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, এই কথাটার মানে হচ্ছে 1 কেজি তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রায় 400 জুল তাপের প্রয়োজন হয়। ওকে, 400 জুল তাপের প্রয়োজন। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। কেমন? তো দেখো, কোন বস্তুর আপেক্ষিক তাপ যদি তুমি জানো, এই আপেক্ষিক তাপটা কিভাবে আমি বের করলাম? পানির সাথে কম্পেয়ার করে। তুমি দেখেছো পানির সাথে কম্পেয়ার করে অন্যান্য বস্তুর আপেক্ষিক তাপ নির্ধারণ করে দেওয়া হয়। আর আপেক্ষিক তাপ তুমি যদি জানো, তাহলে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করলে তার মধ্যে কি পরিমাণ তাপ শক্তি থাকবে এটাও আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, যে দেখো, আমি জানি 1 কেজি পরে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, যেমন আমি তামার কথা বললাম, কি পরিমাণ তাপের প্রয়োজন হয়? 400 জুল তাপের প্রয়োজন হয়। তো যে পরিমাণ তাপের প্রয়োজন হয় 1 কেজি বরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তার নামই তো আপেক্ষিক তাপ, না? ধরো এস জুল তাপের প্রয়োজন হয়, মানে আপেক্ষিক তাপের সম পরিমাণ তাপের প্রয়োজন হয়। তাহলে 1 কেজি ভরের তাপমাত্রা, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে? এমএস জুল তাপের প্রয়োজন হবে, ঠিক তাই না? তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা তোমার ধরো ডেল্টা কেলভিন আর ডেল্থিটা কেলভিন, যদি বলি আমরা ডেল্থিটা কেলভিন, অর্থাৎ তাপমাত্রার ব্যবধান বোঝানো হচ্ছে, বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে বলো? এমএস ডেল্থিটা জুল তাপের প্রয়োজন হবে। তো এই তাপের প্রয়োজনীয় তাপের পরিমাণটাকে যদি আমি কিউ দ্বারা ডিনোট করি, তাপ গৃহীত তাপ বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ, বর্জিত তাপ, কিউ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এমএস ডেল্থিটা জুল। তাহলে তুমি শুধুমাত্র কোনো বস্তুর আপেক্ষিক তাপ যদি জানো, এই আপেক্ষিক তাপ জানার মধ্য দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণের কোনো বস্তুর একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির দরুন তার মধ্যে কি পরিমাণ তাপ শক্তি সঞ্চিত থাকবে সে সম্পর্কে আমি কি পেয়ে যাবো বলো? ধারণা পেয়ে যাবো। আর এই আপেক্ষিক তাপ কিভাবে ব্যবহার করা হয়, বের করা হয় বা নির্ণয় করা হয়? ক্যালোরিমিটার যন্ত্র ব্যবহার করে। আর এই ক্যালোরিমিটার যন্ত্রে মূলত পানিকে ব্যবহার করে অন্যান্য বস্তুর আপেক্ষিক তাপটা নির্ধারণ করা হয়। আর এই আপেক্ষিক তাপ তুমি যদি জেনে যাও, একটা নির্দিষ্ট পরের কোনো বস্তুর তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধির কারণে তার মধ্যে কি পরিমাণ তাপ শক্তি স্টোর হবে সে সম্পর্কে আমি ধারণা পেয়ে যাবো বা আমরা ধারণা পেয়ে যাবো। কেমন? তো এটা পরীক্ষাগারে আসলে পরীক্ষার মাধ্যমে এই কথাগুলো নির্ধারণ করে দেওয়া হয়। তো দেখো, আমরা কয়েকটা পদার্থ এবং তাদের আপেক্ষিক তাপের একটা লিস্ট তৈরি করলাম, যে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, এটা ফিক্সড, এবং এটার উপর ভিত্তি করে বাকিদের আপেক্ষিক তাপ দেখো। বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, জলীয় বাষ্পের হচ্ছে 2000 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, সীসার আপেক্ষিক তাপ হচ্ছে 130 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, তামার আপেক্ষিক তাপ হচ্ছে 400 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, রূপার আপেক্ষিক তাপ হচ্ছে 230 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, পিতলের আপেক্ষিক তাপ হচ্ছে 230 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, এবং মানব দেহের আপেক্ষিক জুল হচ্ছে 3470 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। কেমন? আচ্ছা, তো দেখো, আমরা দেখলাম যে কিভাবে ক্যালোরিমিটার নামক যন্ত্র ব্যবহার করে পদার্থের আপেক্ষিক তাপ নির্ধারণের মাধ্যমে নির্দিষ্ট একটা পদার্থের বা নির্দিষ্ট ভরের পদার্থের নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধির কারণে তার মধ্যে কি পরিমাণ তাপ সঞ্চিত হতে পারে সেটা বের করলাম। আরেকটা পদ্ধতি ব্যবহার করে আপেক্ষিক তোমার তাপ নির্ধারণ করা যায়, সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ ব্যবহার করে। কেমন? বিদ্যুৎ প্রবাহ ব্যবহার করে। তো আমরা একটু বলি, মনে করো আমাদের হাতে একটা তার আছে, এরকম করে, এই হচ্ছে মনে করো তারের এ প্রান্ত এবং এটা হচ্ছে মনে করো তারের বি প্রান্ত। ওকে, তো এই দুটা প্রান্তের বিভব পার্থক্য মনে করো হচ্ছে ক্যাপিটাল বি। এই তারের মধ্য দিয়ে মনে করো যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, চার্জের পরিমাণ যদি আমরা কিউ ধরি এবং প্রবাহের পরিমাণকে যদি আমরা আই ধরি, হ্যাঁ, বা ক্যাপিটাল আই ধরি, বিদ্যুৎ প্রবাহের পরিমাণ যদি ক্যাপিটাল আই অ্যাম্পিয়ার হয়, আর বিদ্যুৎ প্রবাহ হয় মূলত চার্জের প্রবাহের দরুন, এবং চার্জের সংখ্যা যদি কিউ হয়, এবং টি সময় ধরে যদি
এবং এই বিদ্যুৎ প্রবাহটা মনে করো যে টি সেকেন্ড যাবত এই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলছে, তাহলে এই তারের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে এই চার্জ প্রবাহের দরুন কি পরিমাণ কাজ সম্পাদিত হচ্ছে তোমরা জানো, কৃত কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে বিভব পার্থক্য ইন্টু চার্জের সংখ্যা, ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। আবার কিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি আই ইন্টু টি, তাই না, মানে বিদ্যুৎ প্রবাহ ইন্টু কি বলতো সময়। ওকে, তাহলে যদি আমরা বলি ডব্লিউ ইজ ইকুয়াল টু বি আই টি বলতে পারি। ওকে, আবার বি ইজ ইকুয়াল টু আই আর, বি ইজ ইকুয়াল টু হোয়াট, বি ইজ ইকুয়াল টু আই আর ব্যবহার করতে পারো, মানে যেখানে আর হচ্ছে রোধ, এই যে তারটা ব্যবহার করছো এই তারের রোধ যদি আর হয়, তাহলে আমরা বি ইজ ইকুয়াল টু যদি আই আর ব্যবহার করি তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াবে আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি, যেখানে টি দ্বারা সময়কে বোঝানো হচ্ছে। আবার আই ইজ ইকুয়াল টু কি, দেখো বি ইজ ইকুয়াল যদি আই আর হয় আই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার বি বাই আর, বি বাই আর যদি তুমি ব্যবহার করো, আই এর পরিবর্তে তুমি যদি বি বাই আর ব্যবহার করো তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু দাঁড়াবে বি স্কোয়ার টি ডিভাইডেড বাই আর। হ্যাঁ, বি স্কোয়ার টি, বি স্কোয়ার বাই আর ইন্টু টি এরকম বলতে পারি। হ্যাঁ, তাহলে কোনো তারের মধ্য দিয়ে যদি আমরা বিদ্যুৎ প্রবাহ করি তাহলে ওই তারের কৃতকাজ বা ওই তারের মধ্য দিয়ে সম্পাদিত কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু বি কিউ হতে পারে, ডব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি হতে পারে, বিআইটি হতে পারে। হ্যাঁ, ডব্লিউ ইজ ইকুয়াল টু কী হতে পারে বলো, বি স্কোয়ার বাই আর টি হতে পারে। এখন এই কাজটাই মূলত এই তারের মধ্যে কী হিসাবে বলো, যদি তোমার ই হিসাবে তাপ হিসাবে সঞ্চিত থাকে, এই কাজটা যদি তারের মধ্যে তাপ হিসেবে সঞ্চিত থাকে, এই সঞ্চিত তাপ এর পরিমাণ যদি এইচ হয়, এইচটা কৃতকাজ ডব্লিউ এর কি হবে বলো, সমানুপাতিক হবে। অর্থাৎ কৃতকাজ ডব্লিউ এবং উৎপন্ন তাপ, এই তারের মধ্য দিয়ে যদি উৎপন্ন তাপ এইচ হয়, এইচ ইজ প্রপোর্শনাল ডব্লিউ অর ডব্লিউ ইজ প্রপোর্শনাল এইচ। অর্থাৎ যত বেশি কাজ সম্পাদিত হবে এই তারে তত বেশি তাপ কি হবে বলো, উৎপন্ন হবে। এখান থেকে যদি আমরা তোমার ইটাকে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে যদি সমান চিহ্ন ব্যবহার করি তাহলে একটা ধ্রুবক ব্যবহার করব আমরা, ধ্রুবক ইন্টু এইচ। তো এই ধ্রুবক হিসেবে যা ব্যবহার করা হয়, যা ইন্টু এইচ ব্যবহার করা হয়, যাকে বলা হয় তা তোমার পদার্থের যান্ত্রিক তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যা ইজ ইকুয়াল টু কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। কেমন? আচ্ছা, যাই হোক, যদি কাজ এবং তাপ এই দুটাকে জুল এককে প্রকাশ করা হয় তখন জে ইজ ইকুয়াল টু ওয়ান চলে আসে। তাহলে দেখো যে কাজ ও তাপকে দুটার একক জুল, তাপকে জুল এককে প্রকাশ করা হয়, জুলে প্রকাশ করা হয় তখন জে এর মান কত হয়, তখন জে ইজ ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান, জে এর মান ওয়ান হয়ে যাবে, সেক্ষেত্রে ডব্লিউ ইজ ইকুয়াল টু এইচ হয়ে যাবে, মানে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে ঠিক সেই পরিমাণই তাপশক্তি এর মধ্যে সঞ্চিত হয়ে যাবে। তার মানে ডব্লিউ ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ভি কিউ, ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি বি আই টি, ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি আই স্কোয়ার আর টি, ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি বলো তোমার বি স্কোয়ার বাই আর ইন্টু টি। ওকে, তাহলে ওই পদার্থের মধ্যে বা ওই তারের মধ্যে সম্পাদিত তোমার সঞ্চিত তাপ ইজ ইকুয়াল টু বি কিউ হতে পারে, বিআইটি হতে পারে, আই স্কোয়ার আর টি হতে পারে, বি স্কোয়ার বাই আর ইন্টু টি হতে পারে। অর্থাৎ যে পরিমাণ কাজ সম্পাদিত হবে ঠিক সেই পরিমাণ তাপ ওই তাপের পদার্থের মধ্যে উৎপন্ন হবে। কেমন? অথবা আমরা যদি এটাকে তোমার এই কাজকে যদি জুলে কিন্তু তাপকে যদি ক্যালোরিতে প্রকাশ করি, এটাকে জুল এটাকে ক্যালোরিতে প্রকাশ করলে তখন জে ইজ ইকুয়াল টু কিন্তু ওয়ান হবে না। দেখো কাজ জুলে কিন্তু তাপ ক্যালোরিতে প্রকাশিত হলে কেমন, সেক্ষেত্রে ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে তোমার এইচ ইজ ইকুয়াল টু হবে ডব্লিউ ডিভাইডেড বাই জে, ডব্লিউ ডিভাইডেড বাই কত হবে বলো, জে হবে। হ্যাঁ, ওকে, জে হবে। তো জে ইজ ইকুয়াল টু 4. এটাকে তুমি ক্যালোরিতে কনভার্ট করার জন্য 4.2 দ্বারা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। হ্যাঁ, এত এত ক্যালোরি বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, এত ক্যালোরি, এক ক্যালোরি সমান হচ্ছে কত জুল বলো, 4.2 জুল। তো জাস্ট এটাকে 4.2 দ্বারা ডিভাইড মাল্টিপ্লাই করলে এটা জুলে কনভার্ট হয়ে যাবে। কেমন? জি, তাহলে পুরো ব্যাপারটা কী দাঁড়াবে দেখো, যে
তো দেখো আমরা W ইজ ইকুয়াল টু কি কি পেয়েছি, W ইজ ইকুয়াল টু বি কিউ পেয়েছি, তো আমরা এক্ষেত্রে বি কিউ বাই জে বলতে পারি, অথবা আমরা বলতে পারি তোমার বি আই টি ডিভাইড বাই জে বলতে পারি, অথবা আই স্কোয়ার আর টি ডিভাইড বাই জে বলতে পারি, অথবা তোমার কি বলতে পারি বলো, বি স্কোয়ার বাই আর ইন্টু টি, অর্থাৎ বি স্কোয়ার টি ডিভাইড বাই আর জে এভাবে বলতে পারি। কেমন? তো এক্ষেত্রে তাপের এককটা কিন্তু ক্যালোরিতে আসবে, এককটা হবে ক্যালোরিতে, ক্যালোরিতে। তো এই জুলটাকে জ্যার একক কি দেখো, জ্যার একক যদি আমরা বুঝি, জ্যা ইজ ইকুয়াল টু কত দেখো, আমরা ডব্লিউ ইজ ইকুয়াল টু জ্যা এইচ পেলাম, তাই না? একটু বুঝাই তোমাদেরকে, ডব্লিউ ইজ ইকুয়াল টু জ্যা এইচ, তাহলে জ্যা ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ ডিভাইড বাই এইচ। তো এখানে ডব্লিউটা প্রকাশিত হচ্ছে জুলে আর এইচটা প্রকাশিত হচ্ছে ক্যালোরিতে, তাহলে জ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে জুল ক্যালোরি, জে ইউ, আচ্ছা জুল ক্যালোরি, জুল পার ক্যালোরিতে, না জুল পার ক্যালোরিতে প্রকাশিত হচ্ছে। তাহলে দেখো আমি যদি জের একক এখানে ব্যবহার করি, জুল পার ক্যালোরি, ওকে, তো ক্যালোরিটা উপরে চলে যাবে, এইচ ইজ ইকুয়াল টু দেখো ডব্লিউ বাই জে, তো ডব্লিউর একক হচ্ছে জুল আর জের একক হচ্ছে জুল পার ক্যালোরি, তার মানে জুল ক্যালোরি ইনভার্স, ক্যালোরি ইনভার্স। তো তুমি যদি ক্যালোরি ইনভার্সটা উপরে উঠে দাও তাহলে কি হবে, জুল জুল ক্যান্সেল হয়ে যাবে, শুধু ক্যালোরি পাবো, তাই না? ডব্লিউ বাই জে ক্যালোরি, ওকে, এরকম পাবো। তো তুমি এখানে এটাকে জুলে কনভার্ট করে দেওয়ার জন্য এবার দেখো, তার মানে আমরা যদি তোমার কাজকে জুলে আর তাপকে যদি ক্যালোরিতে প্রকাশ করি, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই জে পাওয়া যাবে, অর্থাৎ ডব্লিউ বাই জে ক্যালোরি আমরা বলতে পারি। এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই জে এর একটা মান পাওয়া গেছে, এই জে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। তাহলে জে ইজ ইকুয়াল টু হোয়াট, জে ইজ ইকুয়াল টু হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, জে ইউ এল ই, নাকি জে ও ইউ এল ই, জুল পার ক্যালোরি। কেমন? 4.2 জুল পার ক্যালোরি পাওয়া গেছে। তাহলে আমরা যদি এখানে জে এর ভ্যালু ইনপুট করি, তাহলে ডব্লিউ ডিভাইড বাই 4.2 বলতে পারো, তাহলে সব কিছু মিলে কত পাচ্ছি, ডব্লিউ ডিভাইড বাই 4.2। আর ডব্লিউ সমান তো এইগুলো হতেই পারে, এটা হতে পারে, বি কিউ হতে পারে, বিএটি হতে পারে, আই স্কোয়ার আর টি, যখন যে ইনফরমেশন দেওয়া থাকবে ওই ইনফরমেশন আমরা ব্যবহার করব। তো 1/4.2 শব্দটার অর্থ 0.24 লিখতে পারো, অর্থাৎ 0.24 ইন্টু ডব্লিউ ক্যালোরি, ওকে, এভাবেও আমরা বের করতে পারি। এইচ ইজ ইকুয়াল টু কত, 0.24 ইন্টু ডব্লিউ ক্যালোরি। আমরা এইভাবেও তাপ পরিমাপ করতে পারি, কোনো পদার্থের মধ্য দিয়ে কি প্রবাহিত করে বলো, বিদ্যুৎ প্রবাহিত করে। কেমন? এবার আসলে আমরা তাপ সম্পর্কিত দুই একটা তোমার গাণিতিক সমস্যা সমাধান করব। যেমন তোমাকে বললো যে 10 কেজি ভরের তামার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়ায় তামা কি পরিমাণ তাপ গ্রহণ করবে, মানে এই 10 কেজি তামা কি পরিমাণ তাপ গ্রহণ করছে। তাহলে আসলে আমাদের কাছে দেওয়া আছে তামার ভর এম ইজ ইকুয়াল টু 10 কেজি, ওকে, তামার প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান ইজ ইকুয়াল টু ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, তোমরা চাইলে ক্যালবিন, আচ্ছা আমরা ক্যালবিন এখনো শিখিনি, আমরা শিখবো। তারপরে টি টু ইজ ইকুয়াল টু হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রা বৃদ্ধি ডেল্টি ইজ ইকুয়াল টু কত, 50 মাইনাস 15, তার মানে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস অথবা ডিগ্রি কেলভিন বলতে পারি আমরা, 35 কেলভিন বলতে পারি, ওকে। এবং তামার আপেক্ষিক তাপ যদি উল্লেখ নাই, তোমাদেরকে এই যে কয়েকটা যে গুরুত্বপূর্ণ পদার্থের আপেক্ষিক তাপ মুখস্থ রাখতে হবে, আমরা জানি তামার আপেক্ষিক তাপ হচ্ছে 400 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে গৃহীত তাপ কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, তামা কি পরিমাণ তাপ গ্রহণ করলো, যেহেতু তার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তাহলে সে অবভিয়াসলি তাপ গ্রহণ করবে, আমাকে তামার গৃহীত তাপটা বের করতে হবে। তো আমরা ইতিমধ্যে শিখেছি গৃহীত বা বর্জিত তাপ কি ইজ ইকুয়াল টু হচ্ছে এম এস ডেল থিটা অর ডেল টি, যেহেতু আমি এটাকে ডেল টি দ্বারা ডিনোট করেছি তো ডেল টি বলতে পারো। এম এর বড় এম এর পরিমাণ হচ্ছে 10 এবং আপেক্ষিক তাপ হচ্ছে 400 আর ডেল টি হচ্ছে কত বলো তো, 35, এবং একক হবে জুলে। তো আসো আমরা ক্যালকুলেট করে দেখি, 10 ইন্টু 400 ইন্টু 35 ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 140,000, 140,000 জুল তাপ গ্রহণ করবে। অর্থাৎ 10 কেজি ভরের তামার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে নিতে হলে তামা পরিবেশ থেকে বা সিস্টেম থেকে 140,000 জুলের মতো তাপ গ্রহণ করবে। কেমন? এবার আসলে আমরা আরেকটা প্রশ্ন নিই, যে একটি বৈদ্যুতিক হিটার 110 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত করলে
5 অ্যাম্পিয়ার প্রবাহ নেয়, 1 মিনিট সময়ে ওই হিটার কত জুল তাপ উৎপন্ন করবে তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে দেখো বৈদ্যুতিক হিটারটা কত ভোল্ট লাইনের সাথে যুক্ত, বা বিভব পার্থক্য বি ইজ ইকুয়াল টু হচ্ছে 110 ভোল্ট, ওকে, এবং কত অ্যাম্পিয়ার প্রবাহ নিচ্ছে বিদ্যুৎ প্রবাহকে যদি আমরা আই দ্বারা ডিনোট করি, আই ইজ ইকুয়াল টু হচ্ছে 5 অ্যাম্পিয়ার। কত সময় ধরে বিদ্যুৎ প্রবাহটা চলছে, বিদ্যুৎ প্রবাহটা 1 মিনিট ধরে চলছে, তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মিনিট, 1 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে ফেলো, 1 মিনিট সমান আমরা জানি 60 সেকেন্ড, তো আমরা 60 সেকেন্ড লিখবো। তো ও হিটার কত জুল তাপ উৎপন্ন হবে, উৎপন্ন তাপ এইচ অর কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, ওকে, যেহেতু আমরা এইচ দ্বারা ডিনোট করেছি তো এখানে এইচ দ্বারাই বোঝাচ্ছি, তোমরা জানো এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে বিআইটি। তো বি এর ভ্যালু কত, 110, আই এর ভ্যালু হচ্ছে 5 এবং টি এর ভ্যালু হচ্ছে 60, রেজাল্ট আসবে জুলে। তা আসলে আমরা 110 × 5 × 60 = আমরা পাচ্ছি 33,000 জুল। 33,000 জুল, হিটারটি 33,000 জুল তাপ গ্রহণ করবে, কেমন? আচ্ছা, এবার আসলে আমরা আরেকটা প্রশ্ন নিই। এখানে বলা হচ্ছে 240 ভোল্ট সরবরাহ লাইনের সাথে একটি বৈদ্যুতিক কেটলি সংযুক্ত করলে 6 মিনিটে কেটলির পানি ফুটতে শুরু করে। সরবরাহ লাইনে 210 ভোল্ট হলে, মানে বিভব পার্থক্যের যদি পরিবর্তন করা হয়, তাহলে পানি ফুটতে কত সময় লাগবে, কেমন? তো আসলে আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি বিভব B1 ছিল 240 ভোল্ট, ওকে, এবং কতক্ষণ ধরে বিদ্যুৎ প্রবাহ দেওয়া হয়েছিল, 6 মিনিট ধরে। টাইম T1 ইজ ইকুয়াল টু হচ্ছে 6 মিনিট, 6 মিনিট মানে হচ্ছে 360 সেকেন্ড, না 300 তো কত সেকেন্ড বলো, 60 সেকেন্ড, অর্থাৎ 6 × 60, 360 সেকেন্ডের মতো। এবং B2 দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে বিভব পার্থক্য কমিয়ে করা হলো 210 ভোল্ট, তাহলে কেটলির পানি ফুটতে T2 ইজ ইকুয়াল টু হোয়াট, কত সময় লাগবে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখো যেহেতু 240 ভোল্ট, বিভব পার্থক্যে 6 মিনিট ধরে পানি সংযুক্ত রাখলে পানি ফুটতে শুরু করে, আবার 210 ভোল্ট বিভব পার্থক্যে কত সময় রাখলে পানি ফুটতে শুরু করবে, যেহেতু পানি ফুটবে, আমরা জানি পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে, তাই না? তার মানে যেমনটাই হোক না কেন, পানি ফুটতে একটা নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে যেভাবেই তুমি বলো না কেন, যেহেতু পানি ফুটানোর কথা বলা হচ্ছে, তাহলে তাপের পরিমাণটা কিন্তু ফিক্সড, ওকে, কারণ তুমি যেভাবে ফুটাও না কেন, 100 ডিগ্রি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে পানি 100 ডিগ্রি সেলসিয়াসে যেতে একটা নির্দিষ্ট পরিমাণ কিসের প্রয়োজন হবে বলো, তাপের প্রয়োজন হবে। অথবা তোমার কেটলিতে যে পানিটা আছে, সে পানিটা যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, সেখান থেকে 100 গেলেই কিন্তু ফুটতে শুরু করবে, ওকে, ফলে একটা নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হবে। তাহলে প্রথম ক্ষেত্রে তাপ এইচ হলে, এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ যদি এইচ হয়, এই প্রথম ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ পরস্পর সমান। এবং আরেকটা ব্যাপার, যেহেতু একই পাত্র দিয়ে পানি ফুটানোর চেষ্টা করবা, তাহলে কেটলি, একই কেটলি, প্রথম ক্ষেত্রে যে কেটলি ব্যবহার করেছ এবং দ্বিতীয় ক্ষেত্রে যে কেটলি ব্যবহার করেছ, তাহলে কেটলির উপাদানের রোধ আর এর মানও কি থাকবে বলো, ধ্রুব থাকবে। তাহলে কেটলির উপাদানের রোধ যদি আর হয়, প্রথম ক্ষেত্রে রোধের মান আর ফিক্স থেকে যাবে এবং দ্বিতীয় ক্ষেত্রে রোধের মান আর ফিক্স থেকে যাবে। তো এই কথাগুলো বললাম এই জন্য, কারণ এইচ, বি, টি এবং আর এর সাথে একটা সম্পর্ক হচ্ছে এভাবে, আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু B1² / R × T1, তাই না? এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দাও। এবং দ্বিতীয় ক্ষেত্রে এর সমান আমরা এরকম বলতে পারি যে B2² / R × T2, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে আমরা লিখে দিতে পারি। তাহলে আমাদেরকে T1 B1 এর দেওয়া আছে, তোমার B2 দেওয়া আছে, T2 বের করতে হবে। তো আসলে এই আইস বা আর কোনোটার মান দেওয়া নেই, আমরা অনুপাত করে এই সারকে ইকুয়েশন থেকে বের করে দিব, কেমন? তাহলে আসলে ইকুয়েশন 1 যদি আমরা ইকুয়েশন 2 দ্বারা ডিভাইড করি, আমরা কি পাবো, আমরা পাবো B1² T1/R × এটাকে আমি এক্সচেঞ্জ করে দিচ্ছি, আরটা উপরে চলে যাবে, B2² এবং T2 নিচে চলে আসবে, ইজ ইকুয়াল টু H/H, আর H/H ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আফটার অল আমরা পাচ্ছি B1² T1/R। আচ্ছা, আমরা এটাও লিখতে পারি, সুতরাং এটা ইজ ইকুয়াল টু, এটা অনুপাত করার দরকার নাই, যেহেতু দুটি একই রাশির সমান, তো এটা ইজ ইকুয়াল টু, এটা বলে আরো সহজে করতে পারবা, ইজ ইকুয়াল, আমি যেহেতু করে ফেলছি আর কাটতেছি না, B2² T2, তাহলে বোথ সাইড থেকে আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি B1² T1 = B2²
t2, তোমাকে t2 ফাইন্ড আউট করতে হবে। তাহলে t2 ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো, t2 ইজ ইকুয়াল টু হলো b1 স্কয়ার t1 ডিভাইডেড বাই b2 স্কয়ার, অর্থাৎ b1 বাই b2 হোল স্কয়ার ইনটু t। তো b1 এর ভ্যালু কত ছিল, 240, b2 240 স্কয়ার, আর b2 হবে তোমার 210, তাই আমরা 210 হোল স্কয়ার, এবং t1 এর ভ্যালু ছিল 360 রেজাল্ট সেকেন্ড ডে আসবে, যেহেতু আমরা সময় নির্ণয় করতেছি। চলো দেখা যাক আমাদের রেজাল্ট কত আসে, আমাদের রেজাল্ট আসবে 410 সেকেন্ড, 410 সেকেন্ডের মতো আসছে। তো 410 সেকেন্ড মানে তুমি এটাকে 60 দ্বারা ডিভাইড করে মিনিট আর সেকেন্ডে কনভার্ট করতে পারো, যেমন 410 কে যদি আমি 60 দ্বারা ডিভাইড করি, সরি 410 না 470 সেকেন্ড এসেছে, 470 সেকেন্ড। তো 60 দ্বারা ডিভাইড করো, 6 × 7 = 42, 7 বাদ দাও 420, তাই না, বিয়োগ করো, বিয়োগ করলে আমরা পাচ্ছি কত সেকেন্ড, 70 থেকে 20 চলে যাবে, আমরা পাচ্ছি 50 সেকেন্ড, মানে 7 মিনিট 50 সেকেন্ডের মতো সময় লাগবে, কেমন। তাহলে আমরা দেখতে পাচ্ছি 470 সেকেন্ড সময় লাগবে, অথবা 7 মিনিট তোমার 50 সেকেন্ডের মতো সময় লাগবে, অ্যাপ্রক্সিমেট টু 8 মিনিট, আর 10 সেকেন্ড হলেই তো 8 মিনিট হয়ে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে সময় লাগতেছে 6 মিনিট পানি ফুটানোর কাজে, আর দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগতেছে কত বলো, 7 মিনিট 50 সেকেন্ডের মতো সময় প্রয়োজন হচ্ছে। তো দেখো, এছাড়াও তড়িৎ প্রবাহে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, এই উৎপন্ন তাপের উপর ভিত্তি করে জুল 3টি সূত্র প্রদান করেছেন। একটা হচ্ছে প্রবাহী সূত্র, অর্থাৎ উৎপন্ন তাপের সাথে প্রবাহের সম্পর্ক স্থাপন করে তিনি সূত্র প্রদান করেছেন, রোধের সূত্র প্রদান করেছেন, প্রবাহকালের সূত্র প্রদান করেছেন, কেমন। তো আসলে আমরা সূত্রগুলো সম্পর্কে একটু জেনে নিব, তাপ সম্পর্কিত আরও ডিটেলস বোঝার জন্য। প্রবাহ সূত্রটা কি, দেখো, কোনো নির্দিষ্ট রোধের, হ্যাঁ কোনো নির্দিষ্ট রোধের বা একটা নির্দিষ্ট তারের মধ্য দিয়ে যদি তুমি আই মানে তড়িৎ প্রবাহ প্রবাহিত করো, তাহলে যে পরিমাণ তড়িৎ উৎপন্ন তাপ উৎপন্ন হবে, উৎপন্ন তাপটি যদি আমি আইএমপিএ তড়িৎ প্রবাহ করি প্রবাহিত করি, এই তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক হবে। তাহলে এইচএস প্রপোর্শনাল কত হবে বলো, আই স্কোয়ার, জুলের সূত্র অনুযায়ী যে তড়িৎ প্রবাহ উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, ওকে। এবং রোধের সূত্রটা কি, রোধের সূত্রটা হচ্ছে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক, অনলি সমানুপাতিক। আর প্রবাহকালের সূত্র কি, উৎপন্ন তাপ প্রবাহকাল যদি ধরো টি সেকেন্ড ধরে যদি আমি বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে উৎপন্ন তাপ প্রবাহের প্রবাহকালের সমানুপাতিক, মানে টি এরও সমানুপাতিক। তো এইখান থেকেও একটা সূত্র এক্সটাবলিশ করা হয়, এখান থেকে এবং এখান থেকে তিনটা জায়গা থেকে তিনটা সূত্র একটা এক্সটাবলিশ করা হয়। তো প্রথম অংশটা দেখো, আমরা দেখলাম যে এইচ ইজ প্রপোর্শনাল আই স্কোয়ার বলতে পারি, কেমন। তো দেখো, বা আমরা এখান থেকে বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু, এখানে একটা আমরা ধ্রুবক ব্যবহার করবো, মনে করো ধ্রুবক হিসাবে ক্যা ব্যবহার করলাম, ক্যা ইন্টু আই স্কোয়ার, ওকে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম, ক্যা ইন্টু আই স্কোয়ার। এখন মনে করো কোনো একটা প্রবাহের মধ্য দিয়ে যদি আমি আই ওয়ান তড়িৎ প্রবাহ প্রবাহিত করি, তাহলে আমি কি বলবো, এবং আই ওয়ান প্রবাহের কারণে যদি এইচ ওয়ান পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে আমি এইচ ওয়ান ইজ ইকুয়াল টু বলতে পারি ক্যা ইন্টু আই ওয়ান স্কোয়ার। সুতরাং ক্যা ইজ ইকুয়াল টু আমি কত বলবো, ক্যা ইজ ইকুয়াল টু আমি বলবো এইচ ওয়ান ডিভাইড এইচ ওয়ান বাই আই ওয়ান স্কোয়ার, এইচ ওয়ান ডিভাইড বাই আই ওয়ান স্কোয়ার। এটাকে মনে করি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দিলাম। আবার কোনো একটা পরিবাহীর, অপর কোনো একটা পরিবাহীর বা ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি আমি আই টু পানের তড়িৎ প্রবাহ প্রবাহিত করে যদি এইচ টু জুল তাপ উৎপন্ন করতে পারি, তাহলে জুলের এই সূত্র অনুযায়ী আমি ক্যা ইজ ইকুয়াল টু পাবো এইচ টু ডিভাইডেড বাই আই টু স্কোয়ার। এভাবে যদি আমি অসংখ্যবার চেষ্টা করি, সবসময় ধ্রুবক ক্যা ইজ ইকুয়াল টু এইচ ওয়ান বাই আই ওয়ান স্কোয়ার, অথবা এইচ টু বাই আই টু স্কোয়ার, অথবা এইচ থ্রি বাই থ্রি স্কোয়ার, সেখান থেকে আমি একটা সূত্র এস্টাবলিশ করতে পারি, সেটা হচ্ছে এইচ ওয়ান ডিভাইড বাই আই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ টু ডিভাইড বাই আই টু স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ডট 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 ইজ ইকুয়াল টু এইচ এন ডিভাইডেড বাই আই এন স্কোয়ার, ওকে। তোমাকে যদি তুলনা দিন, মানে দুইটা তারের একই তারের যদি দুইটি তড়িৎ প্রবাহ দিয়ে বলো যে প্রথমটাতে যদি প্রথম ক্ষেত্রে যদি এই পরিমাণ তাপ উৎপন্ন হয়, তো দ্বিতীয় ক্ষেত্রে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, তুমি এইটুকুকে ব্যবহার করে দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন তাপের পরিমাণটা বের করে ফেলতে পারো, কেমন। তো এটা একটা ফর্মুলা। এবার আসো রোধের দ্বিতীয় সূত্রটা হচ্ছে এইচ ইজ প্রপোর্শনাল আর, তাহলে তুমি যদি এখানে প্রথম ক্ষেত্রে আর ওয়ান রোধের একটা তার ব্যবহার করে তুমি যদি উৎপন্ন তাপের পরিমাণ এইচ ওয়ান পাও, কেমন, তাহলে আচ্ছা এটাকে একটু মডিফাই করি, এইচ ইজ ইকুয়াল টু ক্যা ইন্টু আর বলতে পারো, তাহলে ক্যা ইজ ইকুয়াল টু এইচ বাই আর হয়ে যাবে, তাই না, এইচ বাই আর হয়ে যাবে। তাহলে আর ওয়ান রোধের কোনো তোমার তার ব্যবহার করে বা বস্তু ব্যবহার করলে তার
তাতে উৎপন্ন তাপের পরিমাণ যদি এইচ ওয়ান হয় তাহলে আমি এই ক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু কি বলতে পারবো বলো, এইচ ওয়ান ডিভাইড বাই আর ওয়ান বলতে পারবো, মনে করে এটাকে ইকুয়েশন নাম্বার ওয়ান দিয়ে রেখে দিলাম। একইভাবে যদি আর টু রোধের কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহের কারণে এইচ টু পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহলে কে ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারবো বলো, এইচ টু ডিভাইড বাই আর টু বলতে পারবো। এটাকে যদি আমি দুই নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিই, যেহেতু প্রথম এবং দ্বিতীয় ইকুয়েশনের ধ্রুবকটা ফিক্সড একই থাকবে, তাহলে আমি বলতে পারি যে এইচ ওয়ান ডিভাইড বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু এইচ টু ডিভাইড বাই আর টু ইজ ইকুয়াল টু এভাবে অ্যান্ড সো অন। অনেক তুমি যদি একাধিক তাপ দিয়েও পরীক্ষা করো হ্যাঁ, তাহলে সব ক্ষেত্রে কি হবে বলো, এইচ এন ডিভাইড বাই আর এন আমরা এইভাবে লিখতে পারি। দুটা তারের জন্য তোমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারো, আর একাধিক তারের জন্য তোমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারো। এবার আসো আমরা তৃতীয় সূত্রটাকে যদি একইভাবে বিস্তৃতি করি, আমরা পাবো এইচ ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ টু ডিভাইড বাই টি টু ইজ ইকুয়াল টু হচ্ছে ডট ডট এইচ এন ডিভাইডেড বাই টি টি অফ এন। আমরা এই ফর্মুলাটাও ব্যবহার করতে পারবো, কেমন? তাহলে এখান থেকে দেখো জুলের সূত্র থেকে আমরা তিনটা ফর্মুলা পাচ্ছি, একটা হচ্ছে এইচ ওয়ান ডিভাইড বাই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ টু ডিভাইড বাই টু স্কোয়ার, দ্বিতীয় হচ্ছে এইচ ওয়ান বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু এইচ টু বাই আর টু, এবং তৃতীয় সূত্র হচ্ছে এইচ ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু এইচ টু ডিভাইড বাই টি টু, কেমন? এবার আসলে জুলের সূত্র রিলেটেড আমরা আরেকটা প্রশ্নের সমাধান করতে পারি কিনা দেখি। যে প্রশ্নটি হচ্ছে এরকম যে একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি সুষম তারের ব্যাসের অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু থ্রি, ওকে, তার মানে দুটি তার কিন্তু একই উপাদান তারা তৈরি, তার দুটি দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাসটা ডিফারেন্ট। হ্যাঁ, প্রথম তারের ব্যাস যদি ওয়ান হয় দ্বিতীয় তারের ব্যাস হচ্ছে কত, থ্রি। তার দুটি শ্রেণী সমবায়ে যুক্ত করে এদের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য তড়িৎ প্রবাহ প্রেরণ করা হলো, তার দুটিতে উৎপন্ন তাপের পরিমাণ তোমাকে কি করতে হবে বলো, নির্ণয় করতে হবে। তার মানে দেখো যে তার দুটাকে এরকম করে একটা তার এইভাবে আর একটা তারকে, এটা একটা তার মনে করো এবং আর একটা তার, এটা দুটা তারকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করে তাদের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ প্রবাহিত করা হলে প্রথম তারে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, প্রথম তার উৎপন্ন তাপ যদি এইচ ওয়ান হয় এবং দ্বিতীয় তার উৎপন্ন তাপ যদি এইচ টু হয়, তোমাকে এইচ ওয়ান আর এইচ টু এর পরিমাণটা কি করতে হবে বলো, ফাইন্ড আউট করতে হবে, কেমন? তো দেখো আমাদেরকে প্রথম তারের কি দেওয়া আছে, প্রথম তারের দৈর্ঘ্য যত দ্বিতীয় তারের দৈর্ঘ্য তত, কিন্তু প্রথম তারের ব্যাস যদি এক হয় দ্বিতীয় তারের ব্যাস হচ্ছে তিন, মানে প্রথম তার তুলনায় দ্বিতীয় তারেরটা কিছুটা মোটা যদি হয়, ওকে। তাহলে এই তোমার এই যে দৈর্ঘ্য যেহেতু একই, যে ব্যাস ভিন্ন হওয়ার কারণে এদের রোধের মানটা ভিন্ন হয়ে যাবে। তাহলে প্রথম তারের রোধ যদি আর ওয়ান হয় দ্বিতীয় তারের রোধ যদি আর টু হয়, তোমাকে মূলত এইচ ওয়ান আর এইচ টুকে ফাইন্ড আউট করতে হবে। এখানে সময়টা একই, দুটি তারের মধ্য দিয়ে একই সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, আর শ্রেণী সমবায়ে থাকার কারণে প্রথম তারের মধ্য দিয়ে যদি আই মানের তড়িৎ প্রবাহ প্রবাহিত হয় দ্বিতীয় তারের মধ্য দিয়েও আই মানের তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের মানও কিন্তু ফিক্সড। তাহলে ভিন্ন কি, ভিন্ন হচ্ছে তাদের রোধ। তাহলে রোধের সাথে আমরা উৎপন্ন তাপের সম্পর্কটাকে এখানে প্রতিস্থাপন করব। আমরা জানি এইচ ওয়ান ডিভাইডেড বাই এইচ টু ইজ ইকুয়াল টু হচ্ছে কত বলো, এইচ ওয়ান ডিভাইড বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু আমরা জানি এইচ টু ডিভাইড বাই আর টু, ওকে। তো এখান থেকে আমরা এভাবে বলতে পারি এইচ ওয়ান বাই এইচ টু ইজ ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু, আমরা এই সম্পর্কটা প্রতিপাদন করতে পারি, এই সম্পর্কটা আমরা ব্যবহার করব। কিন্তু তোমার কাছে আর ওয়ানের এবং আর টুর কোনোটার মান জানা নাই, বরং ব্যাস জানা আছে। তো তোমরা রোধ আর সমান কি জানো, রোধ আর ইজ ইকুয়াল টু আমরা জানি রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। যেহেতু একই উপাদান দ্বারা তৈরি, তাহলে প্রথম তারের জন্য এটাকে আমরা কি বলি বলো, আপেক্ষিক রোধ বলি। একই উপাদানের দ্বারা তৈরি হওয়ার কারণে, আচ্ছা এটাও লিখি, রোট ইজ রো ইন্টু এল বাই এ, এ ওয়ান এ টু। দেখো দুটি তার যেহেতু একই উপাদান দ্বারা তৈরি, তাহলে প্রথম তারের আপেক্ষিক রোধের মান যত হবে দ্বিতীয় তারের আপেক্ষিক রোধের মানও তত হবে। দুটি তার একই দৈর্ঘ্যে, তাহলে প্রথম তারের দৈর্ঘ্য যদি এল হয় তো দ্বিতীয় তারের দৈর্ঘ্য এল হবে, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ভিন্ন হবে কারণ তাদের ব্যাস ভিন্ন, ওকে। তাহলে রোধ আর ওয়ান ইজ ইকুয়াল টু আমরা রো ইন্টু এল বাই এ ওয়ান এবং আর টু ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ টু যদি বলি, এবার এদের মধ্যে একটু তুলনা করে দেখি যে আর ওয়ান বাই আর টু কত আসে। আর ওয়ান বাই আর টু যদি আমরা বলি, আমরা পাবো রো এল ডিভাইড বাই এ ওয়ান ইন্টু এ টু, উপর উঠে যাবে রো ইন্টু এল হয়ে যাবে, রো এল ক্যান্সেল করে দাও, তুমি আর ওয়ান বাই আর টু সমান কত পাচ্ছ, আর ওয়ান বাই আর টু সমান হচ্ছে এ টু ডিভাইড বাই এ ওয়ান। তো তারের প্রস্থচ্ছেদ যেহেতু বৃত্তাকার হয়, বৃত্তাকার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের ক্ষেত্রে তোমরা জানো ক্ষেত্রফল হচ্ছে পাই আর ওয়ান স্কোয়ার ডিভাইড বাই পাই আর টু স্কোয়ার, যেখানে আর ওয়ান আর আর টু হচ্ছে প্রথম এবং দ্বিতীয় তারের ব্যাস যথাক্রমে, কিন্তু ব্যাসার্ধ, কিন্তু তোমাকে তো ব্যাস দিয়েছে, তো ব্যাস হচ্ছে ব্যাসার্ধের কতটুকু বলো দ্বিগুণ। তো আমরা এখানে টু ব্যবহার করবো ব্যাসটাকে আনার জন্য, পাই
অথবা তুমি এখানে ব্যাসার্ধ ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। 1K2 দ্বারা এবং 3K2 দ্বারা ডিভাইড করলে ব্যাসার্ধ নিয়ে যেতে পারো, অথবা এখানে ব্যাসার্ধকে ব্যাসে কনভার্ট করতে পারো 2 দ্বারা মাল্টিপ্লাই করে। যেমন 2R1 হোল স্কোয়ার, 2R1 হচ্ছে প্রথম তারের ব্যাস, পাই 2R2, 2R2 হচ্ছে দ্বিতীয় তারের ব্যাস, যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 4πR1 স্কোয়ার, সরি 2R1কে ডি দিয়ে দিই, হ্যাঁ, তাহলে 2R1 ব্যাস যেহেতু, পাই D1 স্কোয়ার ডিভাইড বাই পাই D2 স্কোয়ার, তো পাই পাই ক্যান্সেল, D1 স্কোয়ার বাই D2 স্কোয়ার বলতে পারো। মানে R1/R2 ইজ ইকুয়াল টু D1 স্কোয়ার বাই D2, যেখানে D1 হচ্ছে প্রথম তারের ব্যাস আর D2 হচ্ছে দ্বিতীয় তারের ব্যাস। কেমন? তাহলে দেখো, যেহেতু আমার কাছে সরাসরি R এর মান নেই, আমি R এর পরিবর্তে কি ব্যবহার করতে পারি, R এর পরিবর্তে D1 স্কোয়ার ডিভাইড বাই D2 স্কোয়ার বলতে পারি, অথবা D1/D2 বলতে পারি। S1/S2 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি D1/D2 হোল স্কোয়ার। তো D1 আর D2 এর অনুপাত কত? 1:3। তো আমরা S1/S2 ইজ ইকুয়াল টু কি বলতে পারি বলো তো? 1/3 হোল স্কোয়ার, বা S1/S2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/9। ওকে, ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে S2 ইজ ইকুয়াল টু 9S1। সুতরাং আমরা দেখতে পাচ্ছি S2 ইজ ইকুয়াল টু হচ্ছে 9 অফ S1, অর্থাৎ প্রথম তারে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, দ্বিতীয় তারে তার 9 গুণ তাপ উৎপন্ন হবে। দ্বিতীয় তারটা একই উপাদান দ্বারা তৈরি, একই দৈর্ঘ্যের, শুধু বেশ ভিন্ন, মানে তুলনামূলকভাবে একটু মোটা হওয়ার কারণে দ্বিতীয় তারে তোমার প্রথম তার অপেক্ষা 9 গুণ বেশি পরিমাণ কি হবে বলো? তাপ উৎপন্ন হবে, হিট প্রডিউস হবে। কেমন? তো জুলের এই টাইপের সূত্র ব্যবহার করে অনেক ম্যাথ পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে তাপ রিলেটেড, জুল রিলেটেড একটা অঙ্ক আর কি। এরকম আরও আমরা অসংখ্য অঙ্ক সলভ করতে পারি। এরপরে তাপ সম্পর্কিত আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে তাপের সঞ্চালন। তো আমরা তাপের সঞ্চালনের ব্যাখ্যাটা মূলত তাপমাত্রার উপর ডিফেন্ড করে, তাপমাত্রার উপর ডিফেন্ড করে। তো আমরা তাপমাত্রাকে সংজ্ঞায়িত করার পরে, তাপমাত্রাকে ভালোভাবে রিয়েলাইজ করার পরে তাপের সঞ্চালনটাকে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, যে তাপ কীভাবে সঞ্চালিত হয়। তোমরা জানো যে তাপের সঞ্চালন তাপের পরিমাণের উপর ডিফেন্ড করে না, বরং তাপমাত্রার উপর ডিফেন্ড করে। কেমন? কেন তাপমাত্রার উপর ডিফেন্ড করে আমরা সেটা তাপমাত্রা সম্পর্কে আলোচনা করার পরে তোমাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। আর এমনিতে তাপ সঞ্চালনের 3টা ওয়ে আছে তোমরা জানো, একটা হচ্ছে পরিবহন, 2 নম্বর হচ্ছে পরিচলন, এবং 3 নম্বর হচ্ছে বিকিরণ। তো এই সম্পর্কে তোমরা জানো, বিকিরণ মানে তাপ পরিবহন পদ্ধতিতে এক জায়গা থেকে অপর জায়গায় সঞ্চালিত হতে পারে, পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হতে পারে, বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হতে পারে। তবে এর মেকানিজমটা কি, মেকানিজমটা বা সঞ্চালন পদ্ধতিটা কেন এমনটা কেন হয়, তো এই পদ্ধতিটা যেহেতু তাপমাত্রার উপর ডিফেন্ড করে ব্যাখ্যাটা, আমরা তাপমাত্রা আলোচনা করার পরে তাপের সঞ্চালন আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সর্বোপরি পড়াশোনার মধ্যে থাকো। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।